بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله. شمعيه الشوري مونولي. افرجا كتبوا ركبان. اهلا بي ساندر بن مادشير. كان لي الشوراء شاطر شو. اودابك مولانا جلال الدين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

কর্মী সম্মেলনে উপস্থিত মোহতারাম আমির জামাত আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি মোহতারাম আমির জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালিব অতিথিবৃন্দ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বাংলাদেশ আয়লাদিস যুবসংঘ আয়লাদেশ আন্দোলন বাংলাদেশ সুনামণী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ভাইরা আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামী সমাজ বিপ্লবের ধারা সম্মানিত উপস্থিতি আমরা যেই সমাজে বসবাস করছি এই সমাজ ইসলামী সমাজ না জাহিলি সমাজ বললেও ভুল হবে না কথাটা কিনা তাহলে জাহিলি সমাজকে পরিবর্তন করে ইসলামী সমাজে পরিণত করতে হলে আমাদেরকে একজন ব্যক্তিকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লা ইসলাম আল্লাহ রাসুল তিনি জাহিলি সমাজে এসেছিলেন জাহিলি সমাজকে পরিবর্তন করার জন্য রাসুল সাল্লাহসাল্লামের প্রাককালে আরবের যে সামগ্রিক অবস্থা ছিল আমাদের দেশসহ সারা বিশ্বের অবস্থা বলা যায় একই সে যুগের যে চিকিৎসা ছিল আজকের যুগে একই চিকিৎসা কথা ঠিক কিনা আল্লাহর রাসূল সাল্লা আলাইহিSalam সমাজ পরিবর্তনে সমাজ বিপ্লবের যে স্লোগান উচ্চারণ করেছিলেন সেদিন সেই sloganটা কি ছিল ইয়া নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ হে মারম মণ্ডলী তোমরা ঘোষণা করো আল্লাহ সারা কোনো হক মাবুত নাই এক ইলাকে মেনে নাও সব ইলাকে কি করে পর্যন্ত আজকের এই যুগ আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদের যে স্লোগান আন্দোলনের যে স্লোগান সকল বিধান বাতিল করো অহির কায়ন করো তাহলে মানুষ তোমরা সফল কাম হবে সম্মানিত উপস্থিতি আমরা যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে মডেল হিসাবে গ্রহণ করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামকে এক্ষেত্রে আমরা কি করব ইসলামী সমাজ কিভাবে প্রতিষ্ঠা লাভ করবে প্রথম আমাদের কাজ কি সমাজ বিপ্লবের আবশ্যিক পূর্ব শর্ত কি সমাজ বিপ্লবের আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে প্রথমে আকিদায় বিপ্লব আনা আমরা যারা ইসলামী সমাজ কামনা করি প্রথমত আমাদের নিজের পরিবর্তন দরকার নিজের পরিবর্তন দরকার না আমাদের পরিবর্তনটা কোথায় আসবে প্রথমত আসবে আকিদায় আকিদায় যদি পরিবর্তন আসে তাহলে একজন মানুষ কি ব্যক্তিগতভাবে সফলতা লাভ করবে মোতারাম হাজিরিন আমাদের দেশে এই বাংলাদেশে জাহিলি আন্দোলন আছে বেদাতি আন্দোলন আছে কিন্তু ইসলামী আন্দোলন একমাত্র হচ্ছে আন্দোলন কারণ আহলাদিস আন্দোলনেই এদেশে মানুষের আকিদার সংশোধনের জন্য কাজ করি আমরা জনগণের সন্তুষ্টির জন্য কাজ করি না আমরা সরকার পরিবর্তনের জন্য কাজ করি না আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাও তৌহিক প্রতিষ্ঠার জন্য মানুষের আকিদার সংশোধনের জন্য আমরা কাজ করি এই জন্য ইসলামী সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে যে বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে তাও তাওহিদকে প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত উপস্থিতি দুনিয়াতে সমস্ত নবী রাসুলদের মানহাত ছিল প্রথম মানুষকে তাওহিদের দিকে দাওয়াত দেওয়া অর্থাৎ তাদেরকে আকিদা তাদের ভ্রান্ত আকিদা সেটা কি করা সংশোধন করা আমাদের নবী জাহিলি সমাজকে শিরকের কদর্যতা থেকে মুক্ত করেছিলেন এই আকিদায় তাওহিদকে প্রতিষ্ঠা করে অতএব তাওহিদ ভিত্তিক জীবন তাওহিদ ভিত্তিক চেতনা নিয়ে আজকে আমাদের সমাজের কাজ করতে হবে আমাদেরকে একত্রিত হতে হবে সম্মানিত উপস্থিতি সমাজ বিপ্লবের আবশ্যিক পূর্ব শর্ত দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে নির্বেজাল তাওহিদি আকিদায় বিশ্বাসী নিবেদিত প্রাণ বিপ্লবী কর্মীদের একটি জামাত গঠন করা যারা আকিদা পরিবর্তন করবে তাও হৃদভিত্তিক আকিদা পোষণ করবে তাদেরকে নিয়ে আমাদের কী কী কর্তব্য ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তাদেরকে নিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি কিন্তু এখানে আমাদেরকে যে বিষয়টা আমাদের জানা দরকার যে খেলাপথের রাশেদার আদর্শ আজকে আমাদের সমাজে নাই কেন সমাজবিজ্ঞানী দার্শনিক ঐতিহাসিক ইমনে খালদুন ইসলামের উত্থান পতনের কাহিনী তার সুন্দর একটা বাক্যের মধ্যে নিয়ে এসেছেন ঐতিহাসিক ইমনে খালদুন তিনি ইসলামের উত্থানের কাহিনী বলতে গিয়ে বলছেন ইসলামের সূচনা হয়েছিল মুক্কায় আর ইসলাম সমৃদ্ধ লাভ করছে মদিনায় ইসলাম অসুস্থ হয়েছে কুফায় ইসলাম মৃত্যুবরণ করেছে দামিশকে আর আর দাফন হয়েছে বাগদাদে এরপর থেকে ইসলামী সমাজ পৃথিবীবাসী আর দেখা নাই দেখেছে খেলোয়াড়ের আদর্শ আদর্শকে আবার প্রতিষ্ঠা হয়েছে কেন হয় নাই এর কারণ হচ্ছে তিনটা প্রথমত যেই কারণ আমরা চিহ্নিত করেছি সেটা হচ্ছে এই যে নির্বেদল তাই বিভিন্ন অনিসলামিক দর্শনের অনুপ্রবেশ দুই নম্বর ইমান এবং আমলের মধ্যে শিথিলতা তিন নম্বর হচ্ছে আপসকামিতা এই তিনটা কারণে পুনরায় ইসলামী সমাজ প্রতিষ্ঠা হয় নাই আমাদের দেশে কি ইসলামী আন্দোলনের কোনো অভাব আছে হ্যাঁ কিন্তু তাদের ভিতরে কি নাই তাওহিদ নাই তাওহিদ আছে ইসলামী আন্দোলন কোনটা যে আন্দোলনের মাঝে তাওহিদ আছে যাদের এক নম্বর কর্মসূচি তাওহিদকে প্রতিষ্ঠা করা সেই আন্দোলন হচ্ছে ইসলামী আন্দোলন আর ওই আন্দোলনের মাধ্যমে ইসলামী সমাজ বিপ্লব অবশ্যই সম্ভব কথাটি কিনা মোহতারাম হাজরিন তাহলে আমাদের দেশের অধিকাংশ ইসলামী আন্দোলন তাদের এক নম্বর কর্মসূচি কিন্তু তাওহিদ না তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য হচ্ছে মানবরচিত পার্লামেন্টের সদস্য হওয়া তাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল করা অথচ আন্দোলন এমন একটা ইসলামী আন্দোলন ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে এ আন্দোলনের কর্মীদের সামনে যে মৌলিক লক্ষ্য এক নম্বর লক্ষ্য নির্ধারণ করেছে সেটা কি আমরা দুনিয়াতে আন্দোলনের বিনিময়ে কিছু চাই না আমরা এই আন্দোলনের বিনিময়ে পরকালের বিজয় চাই কথাটি কিনা আর এটা সম্ভব তখন যদি আপনার ভিতরে তাওহিদ থাকে তাওহিদ না থাকলে এটা কি সম্ভব না অতএব এই যে সমস্যা এই সমস্যা থেকে উত্তরণ করতে হলে আমরা এখানে তিনটা কারণ কারণের সাথে উত্তরণের তিনটা বিষয় উল্লেখ করেছি এর মধ্যে প্রথম যে এই বিষয়টা যে সমাজ বিপ্লবকে সমাজ বিপ্লবের ধারা অর্থাৎ সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে তিনটা ধারায় আমাদেরকে এগিয়ে আসতে হবে এর মধ্যে এক নম্বর ধারা কর্মী ভাইদেরকে বলছি যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে বলছি এক নম্বর ধারায় যতদিন পর্যন্ত আমরা না আসবো ততদিন পর্যন্ত এই সমাজের পরিবর্তন হবে না তাহলে এক নম্বর ধারাটা কি মূল তাওহিককে উপলব্ধি করতে হবে সমাজ বিপ্লব যদি আমরা চাই তাহলে কি করতে হবে মূল তাওহিককে উপলুদ্ধি করতে হবে অর্থাৎ নিজের মাঝে আগে প্রতিষ্ঠা করতে হবে আকিম দৌলাত আল ইসলামে ফিকুল ওবিকুম তুকাম্লা কুম ফি আর আগে নিজের মাঝে নিজের অন্তরে ইসলাম প্রতিষ্ঠা করো তাহলে জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে তাহলে জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই জমি ইসলাম প্রতিষ্ঠা করার আগে আমাদেরকে কোথায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে তাহলে আহলাদিস আন্দোলন সমাজ পরিবর্তনে যে যেভাবে কাজ করে যাচ্ছে সেটা কি মানুষ পরিবর্তন সরকার পরিবর্তন আমাদের মুখ্য না আমাদের উদ্দেশ্যে কি মানুষ পরিবর্তন খাঁটি মানুষ তৈরি করতে চাই আর খাঁটি মানুষ তখনই তৈরি হবে যখন আমরা অন্তরে তাওহিদের বিস্ফোপন করবো কথাটি কিনা তাইলে ইনশাল্লাহ সমাজ বিপ্লব আসবে এছাড়া কিন্তু সমাজ বিপ্লব আসবে না দুই নম্বর যে বিষয় ইমান ও আমলের বৈপরীত্য দূর করতে হবে আজকে এই বিশাল আহেলাদির সমাজ আমরা বলি তিন কোটি আহেলাদির সমাজ আমরা কি প্রকৃত আহেলাদিস না নামধারী আহলাদিস ইমান এবং আমলের সাথে কি মিল আছে তাহলে ইমান এবং আমলের সাথে যদি মিল না থাকে তাহলে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে কি সম্ভব হবে সমাজ বিপ্লব কি সম্ভব হবে অবশ্যই না অতএব ইমান এবং আমলের অবশ্যই বৈপৃত্য দূর করতে হবে আর ইমান এবং আমলের বৈপৃত্য দূর করা ছাড়া আল্লাহর রহমত লাভ করাও সম্ভব না জানলে পাওয়া সম্ভব না কি না অতএব আমরা যেহেতু সংসদ আন্দোলন করি না বঙ্গভবন দখলের আন্দোলন করি না আমরা জান্নাতে যাওয়ার আন্দোলন করি অতএব ইমান এবং আমল এটা যদি অ্যাকুরেট থাকে ঠিক থাকে ইমান এবং আমল যদি ঠিক থাকে ইনশাল্লাহ আমরা পরকালে আল্লাহ রাজামন্দি লাভ করতে পারবো এবং জান্নাতে যেতে পারবো মহতারাম হাজরিন তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে জাহিলিয়াতের সঙ্গে জাহিলিয়াতের সঙ্গে সর্বতোভাবে সম্পর্ক ছিন্ন করতে হবে আমরা আহলাদ ইসলাইকে জাহিলিয়াতের সাথে সম্পর্ক ছিন্ন করেছি আমরা মুসলমানরাকে আজকে জাহিলিয়াতের সাথে সম্পর্ক ছিন্ন করেছি আমরা মসজিদে আল্লাহকে মানি ঠিক না যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন কি সেখানে আল্লাহকে মানি আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি আমাদের সমাজনীতি সব হচ্ছে ইসলাম বিরোধী আমরা মসজিদে আহলাদিস কিন্তু আহলাদিস ভাইরা আমরা যে রাজনীতি করি আমরা সেকুলার রাজনীতি করে ধর্মনিরপেক্ষ রাজনীতি করে সেকুলারদের সাথে আপোষ করে কোশ্চেন কালো এদেশে এই পৃথিবীতে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হলে আপোষহীন মনোভাব নিয়ে জেহাদি চেতনা নিয়ে ময়দানে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ সমাজ বিপ্লব সম্ভব এছাড়া কিন্তু সম্ভব না সম্ভব কি সম্মানিত উপস্থিতি এই যে সমাজ বিপ্লবের এই যে তিনটা ধারা এই তিনটা ধারার আলোকে নিজেকে নমুনা হিসাবে গড়ে তুলতে হবে আল্লাহ রাসুল নিজেকে নমুনা হিসাবে নমুনা হিসাবে আগে উপস্থাপন করেছেন ওদের নবীর উন্মত হিসাবে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আমরা কর্মী হিসাবে এই তিনটা ধারাকে নিজের জীবন আগে বাস্তবায়ন করতে হবে আপনি যখন বাস্তবায়ন করবেন তখন দেখা যাবে যে বাধা আসবে আপনার ঘর থেকে হ্যাঁ পরিবার থেকে বাধা আসবে সমাজ থেকে বাধা আসবে আহলাদেশ আন্দোলনের উপর বাধা আসতেছে না আহলাদেশ কর্মীদের উপর বাধা আসতেছে না হকের উপর টিকে থাকার কারণে তাদের উপর বিভিন্ন জুলুম নির্যাতন আজকে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে অতএব আপনি যখন নিজেকে নমুনা হিসেবে গ্রহণ করবেন তখন আপনার মূল কি বিপদ আসবে বালা মুসিবত আসবে তখন আপনাকে কি করতে হবে আপনাকে তিনটা বিষয় তখন স্মরণ রাখতে হবে তিনটা বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে কি আমরা আন্দোলনের তরিত ফল চাব না কাজের তরিত ফল চাব না দুই নম্বর হচ্ছে যে অন্যদের থেকে যাতে আমরা প্রতারিত না হই তিন নম্বর হচ্ছে অন্যের আমানতে যাতে আমরা সন্দেহ না করি পরিশেষে আমি যেই কথা বলবো সেটা হচ্ছে এই যে আসুন সমাজ পরিবর্তনে পরকালে মুক্তির জন্য আমরা আহলাদিস আন্দোলনের যারা কর্মী সাথী আমরা আজকে কাজ করি আজকে সমাজকে আমরা প্রকৃত ইসলামে পরিণত করি অতএব নামধারী মুসলিম নয় নামধারী আহলাদিস নয় আমরা আমুলি আহেলাদিস এবং প্রকৃত আহেলাদিস প্রকৃত মুসলিম প্রকৃত মুসলিম হই সর্বক্ষেত্রে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের যে রূপরেখা আল্লাহ রসুল চোদ্দো শত বর্ষের পর যে রূপরেখা দিয়েছেন সেই পথ ধরে আমরা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করি আসুন আমরা আন্দোলনের মাধ্যমে ঘুমন্ত মুসলিম জাতির ইমানকে জাগিয়ে তুলি এবং ইসলামের পথে সুন্নতের পথ ধরে এই সমাজকে পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি আসুন আমরা আমাদের উন্নত লালার আল্লাহর দরবার ভুলুনটি ধরে কবি নজরুলের ভাষায় আমি যে চির অজয় ঝোটা কানুনের নিগুর আমারে করিতে পারিনি জয় কত নমরুদ কত ফেরাউন কত সাদ্দাদ কারুন আসিয়া চেমুর এই চলাপথে হইয়া বাধা দারুন পুরী নাই আমি নম্র হুতাশনে বিকাইনি আমি বিপুল কারুণী ধনে সাদ্দাদের এই অহংকারী মাত্রা বালুতে মিশেছে শেষে ফেরাউন গেছে নীলদরিয়ায় ভেসে নম্র দিশিরে পড়েছে প্রয়োজন আমি মুসলিম এক আল্লা সারা করি না করে তাসলিম লিল্লাহে তাকবে সকল বিধান বাতিল করো মুক্তির একই পথ সবাই আন্দোলন মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ